পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা একদিনের প্রতীকী ধর্মঘটে নাজে হয় সাধারণ মানুষ। মূলত তিনটি দাবিতে এই ধর্মঘট ডেকেছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পেট্রোলের ইথানলের মাত্রা সঠিক রাখতে হবে, ফ্লোমিটারের মাধ্যমে তেল দিতে হবে, কমিশন বাড়াতে হবে। এই তিনটি দাবিতে 31 আগস্ট 24 ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে। সকাল থেকেই হাওড়ার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন মানুষ। জরুরি পরিষেবার সাথে যুক্ত গাড়িও তেলের অভাবে কাজ বন্ধ রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগেও এই ঘন্টা বিক্রি বন্ধ রেখে প্রতীকী ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছিল, তাতেও কাজ না হওয়ায় এবারে 24 ঘন্টার ধর্মঘট পালন করা হচ্ছে, এমনটাই জানালেন রাজ্যের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন। কি করো, দাঁড়িয়ে থাকবে, ময়লা পরিষ্কার হবে না। আমার নাম সুভাষ সর্দার। আমি চাইছি ইমিডিয়েট ইথানল পেট্রোল এই হোক, সঠিক পরিমাণে মাল দেওয়া। আর এই যে কমিশনের ব্যাপারটা, সেটা আমাদের সাবজুডিশিয়াল ম্যাটার হয়ে গেছে এখন, আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট অবধি কেসে চলে গেছে অল ইন্ডিয়া, ওই জন্য ওই ব্যাপারটা একটু আমরা এই করি। 2017 পর থেকে কমিশন আমাদের পারি। আমি প্রসেনজিৎ সেন, জয়েন্ট সেক্রেটারি ওয়েস্টার্ন পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ।